আসসালামু আলাইকুম। খাসির পায়া পরিষ্কার করতে একটু বেশি ঝামেলা হয়ে যায় এবং খাসি পায়া রান্না করলে কিছুটা গন্ধও থেকে যায়। এই সমস্যার সমাধান থেকে বাঁচার জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। খাসির পায়া কিভাবে পরিষ্কার করব সেটার একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের। খাসির পায়াটা যখন একটু ক্লিন করা হবে, আমাদের এই খাসি পায়ের মধ্যে অনেক ময়লা থাকে তো সহজে ক্লিন করতে অনেক সময় লেগে যায়, এর মধ্যে এক টেবিল চামচের মতন আটা নিয়ে নেবেন। আটাটা দিয়ে ভালো করে খাসির পায়াগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। এভাবে ঘষে ঘষে আমাদের প্রত্যেকটা পিসগুলোর মধ্যে আটাটা মেখে নিতে হবে। এই আটার আঠালো ভাবটাই আমাদের এই ময়লাগুলোকে খুব সহজ তুলে ফেলে। দেখছেন আমি কিভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি পায়াগুলোর মধ্যে। এটাকে এখন 5-6 বার পানি দিয়ে ক্লিন করে ফেললেই একদম সাদা ধবধবে হয়ে যাবে। আমি এখানে প্রেশার কুকার নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, স্টার মশলা এবং বড় একটা এলাচ দিয়েছি। 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচের মতন জিরা গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার কাছে একটু লাল মরিচ কম লেগেছিল, যার কারণে আমি আরেকটু লাল মরিচ দিয়ে দিয়েছি। এখন এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। ব্যাস, এটাকে আমরা লো ফ্লেমে কিছুক্ষণ এভাবে রান্না করব। আমরা এখানে আগেই কোনো পানি ব্যবহার করব না। যেহেতু আমাদের এই রেসিপিটা একটু স্পেশাল, খাসির পায়ার খাসির যাতে কোনো গন্ধ না থাকে এভাবে রান্না করতে চাচ্ছি, তাই আমরা এখানে আগে কোনো পানি ব্যবহার করব না। এখানে প্রয়োজন মতন পেঁয়াজ এবং একটা টমেটো, এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই ব্লেন্ডারটা একটু ধুয়ে পানি দিয়ে সে পানিটাও একটু এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের এখানে আর কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটাকেই আমরা খুব সুন্দর করে খাসির পায়ার সাথে রান্না করব। মশলাটা যখন কষে যাবে, এভাবে উপরে তেল উঠেছে, তখন খাসির পায়াগুলো দিয়ে দিব এর মধ্যে। দেখুন আমার খাসির পায়াগুলো কতটা সাদা পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে খাসির পায়া ধুয়ে ফেলতে পারেন। তো এভাবেই আমরা আস্তে আস্তে লো ফ্লেমে মশলার সাথে খাসির পায়াটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে খাসির পায়া থেকে এভাবে পানি রিলিজ হবে এবং এই পানির সাথেই মশলার সাথেই ভালো করে আমরা এটাকে যত বেশি করে ভুনা করে রান্না করতে থাকবো ততটাই স্বাদের হবে। এভাবে আস্তে আস্তে আমাদের একটু সময় নিয়ে এই খাসির পায়াগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আগেই কোনো পানি ব্যবহার করা যাবে না। যতটা সুন্দর করে আমরা এই মশলাটার সাথে পায়াগুলোকে কষিয়ে নেব ততটাই মজাদার হবে আমাদের এই খাসির পায়া। আমি এখানে 1 টেবিল চামচের মতন কিছুটা পানি দিয়েছি, কারণ মশলাগুলো একদম নিচ দিয়ে লেগে যাচ্ছিল। আমার মনে হয়েছে আমার আরেকটু মশলাটার সাথে পায়াগুলো কষানো দরকার, যার কারণে আমি একটু পানি দিয়েছি। এভাবে আস্তে আস্তে যখন নিচ দিয়ে একদম মশলাটা শুকিয়ে যাবে, একটা হালকা পোড়া পোড়া যখন মশলা ফ্লেভার চলে আসবে খাসির পায়াগুলোর সাথে, তখন পানিটা আমরা দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিবেন আপনারা, যতটুকু পানি দিয়ে পায়াটা রান্না করতে চাচ্ছেন এবং পায়ের পরিমাণ অনুযায়ী যতটুকু পানি দরকার সে পরিমাণ পানি দিয়ে আমরা এখন এটাকে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সিদ্ধ হচ্ছে বা সিটি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একে রান্না করব। আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিয়েছি। কুকার সিটি দেওয়া হয়ে গিয়েছে এবং প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতন হয়ে গিয়েছে। দেখুন খাসির পায়াটা খুব সহজে রান্না করা যায়, আর কোরবানি খাসির যদি হয়ে থাকে তাহলে এটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ছুরি দিয়ে দেখাচ্ছি, দেখুন অনেক নরম হয়ে গিয়েছে, আর স্পেশালি যেহেতু প্রেশার কুকারে দিয়েছি এজন্য আরও বেশি তাড়াতাড়ি হয়েছে।
তো এখন আমি এটাকে সার্ভ করে নিব। আমাদের তৈরি হয়ে গেল মজাদার খাসির পায়ে। এভাবে খাসির পায়ে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে কোনো গন্ধ লাগে নাকি, এবং খাসির পায়ে পরিষ্কার করার টিপসটাও অ্যাপ্লাই করবেন। আশা করছি আজকের রেসিপি বরাবরের মতন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।